হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিম্মি ব্লগ। দেখো আজকে দুপুরে কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন হবে, এটা চিকেন আছে, আর এটা হচ্ছে সবজি, আমার মেয়ের জন্য সবজি হবে, আর গোটা ইলিশ মাছ, ইলিশ ভাপা হবে সর্ষে দিয়ে, আজকে তো জমিয়ে খাওয়া হবে। দেখো কি সুন্দর লাগছে ইলিশ মাছটাকে। আর আছে সাথে মাছের ডিম, আর মাছের ডিমের পটকা, মাছের ডিম দিয়ে বড়া হবে আর পটকা ভাজা হবে, আর হবে লাল শাক। এই দেখো লাল শাক বাছা হয়ে গেছে, আমার ধোয়া হয়ে গেছে, আর রসুন নিয়েছি, রসুনগুলো বাছতে ছুলতে হবে, আর পেঁয়াজ টেয়াজগুলো কেটে নেব, দিয়ে কষিয়ে চিকেনটা রান্না করব। চলো রান্না শুরু করা যাক। এই যে ইলিশ মাছ ভাপা আমি বসিয়ে দিয়েছি, জল ফুটছে, তার মধ্যে টিফিন কৌটুতে ভরে মাছটাকে মশলা টশলা মাখিয়ে সর্ষে দিয়ে নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন ভাপাটা বের করলাম, জলটা কি গরম, আমার হাতে তো প্রচণ্ড গরম লাগছিল। লাল শাক হয়ে গেছে, এ দেখো ইলিশ মাছ ভাপা তরকারিটা দেখতে কি দারুণ হয়েছে না, সর্ষে দিয়ে তেল ভাজছে ওপর দিয়ে, হেব্বি লাগছে, গন্ধটা যে দারুণ বেরিয়েছে না, মাছগুলো দেখো তুলতে পারছি না, এত সফটি হয়েছে, এই যে ভেঙে যাচ্ছে, তুলতে গেলেই ভেঙে যাচ্ছে। উফ, আমি তো আজকে জমিয়ে খাবো, উফ আমার তো হেব্বি লাগে। ঝালঝাল করেছি সর্ষে দিয়ে ইলিশ ভাপা। এই দেখো কড়াইতে চিকেন কষানো হচ্ছে, চিকেন আজকে সব আমার পছন্দের। চলো আমি বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বসে পড়েছি। এই দেখো সাদা ভাত নিয়েছি, লেবু নিয়েছি, লাল শাক, মাছের ডিমের বড়া, এটা পটকা ভাজা, আর যে মাছের ডিমের বড়া নিয়েছি, আর সাথে রয়েছে আমার ইলিশ মাছ ভাপা। আমি পুরোটাই নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এবার পুরোটা আমি খেয়ে নেবো, এখানে যে কয় পিস আছে আমি খেয়ে নেবো। উফ আমার তো উফ কখন খাবো। আর আছে লাল লাল করে ঝালঝাল করে কষানো চিকেন, উফ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না। আর আছে টক ডাল আমড়া দিয়ে, আমরা তো ডাল পছন্দ করি না, কিন্তু গরম পড়েছে তো একটু খেয়ে নেব, নাহলে মা ভীষণ বকবে। চলো টাটা খাওয়া যাক, এবার আমরা বিকেলে বেরিয়ে যাব। বিকেল কি সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরোবো, আমরা একটু বাইরে কেনাকাটা করব, মল থেকে কেনাকাটা হয়ে গেছে আমাদের, এখন বেরোচ্ছি। বেরিয়ে ব্যাগের কি ওজন হয়ে গেছে, কিছু ঘরে দরকারি জিনিস ছিল লাগবে, ওর জন্য আমরা একটু কেনাকাটাটা সেরে এলাম, যে এখন বাড়ির দিকে যাচ্ছি। কি সুন্দর হাওয়া, দারুণ লাগছিল। এ দেখো এই গাছগুলো কি ভালো লাগছে না, আমার এই গাছগুলো ভীষণ পছন্দ। এই যে এখন বাড়ির দিকে যাব, বাড়ির দিকে গিয়ে আর ব্যাগটার যা ওজন হয়েছে না, যে আমার মেয়ের কান্নার আওয়াজ পাচ্ছি, বাড়িতে চলে এসেছি, এ দেখো কত কিছু কি ওয়েট ব্যাগের। এখন দরজা দিয়ে এখন ঘরে ঢুকে পড়বো, সব জিনিসপত্রগুলো দেখাবো, হাঁটতে পারছি না এত ওজন ব্যাগের। আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছে, নাহলে ওই ব্যাগ নিত। এই দেখো ওটস নিয়ে এসছি আমার হাজব্যান্ডের জন্য, ম্যাগি আমার জন্য, এই যে আমার মেয়ের বিস্কুট, আর এটা কুকুরকে দেবো বলে সেই বিস্কুট, যে ম্যাগি আমি খাবো, আর যে বিস্কুট এটা পাউরুটি সকালে ব্রেকফাস্টের জন্য, আর বিস্কুট আরেক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি, আর এটা হচ্ছে আমার দুধ, লো ফ্যাট দুধ, এটা বিকেলে খাবো আমি, আর এখানে আছে মাখনা মেয়ের জন্য, আর এটা হচ্ছে কেশর, বিরিয়ানি করা হয় তো বিরিয়ানিতে দেবো বলে, আর নির্মা সানলাইট বড়টা পাইনি তার জন্য এইটা নিয়ে এসেছি, আমার বা চ্যাম্পিয়নটা খুব ভালো লাগে ইউজ করতে, আর এটা হচ্ছে মেয়ের মাম্মাতে বডি ওয়াশ, আর এই দেখো লাস্টে শেষে শেষে লম্বা চড়া বিল। এই হলো আমার শপিং, চলো টাটা।